সন্দেশখালীতে জনস্বার্থ মামলায় বিপন্ন নারী জীবন, রাস্তায় আলো নেই, নিরাপত্তার অভাবে মহিলারা সন্দেহ হলেই ঘরবন্দী, ঘরে থাকলেও তাদের উপর চলতে পারে অত্যাচার। উদ্বিগ্ন আদালতের নির্ধারিত আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে মূল মামলা দ্রুত শুনানির আর্জি জানান তিনি। তার দাবি, কিছু লোক ঘরে ঘরে গিয়ে মহিলাদের উপর অভিযোগ প্রত্যাহারের জন্য চাপ দিচ্ছে, মহিলারা রাস্তায় নেমেছে, রাত জেগে তারা একসঙ্গে পাহারা দিচ্ছে। এই ঘটনা পুলিশ ঘটাচ্ছে না কোনো রাজনৈতিক কর্মী ঘটাচ্ছে সেটা বোঝা যাচ্ছে না। প্রধান বিচারপতি টিএস ইবাগিয়ানাম জানিয়ে দেন, সিবিআই যেহেতু তদন্ত করছে তাই বিষয়টি সিবিআই এর কাছেই আবেদন জানাতে হবে, আদালত আপাতত এ ব্যাপারে কোনো হস্তক্ষেপ করবেন না। ফলে সন্দেশখালী জনস্বার্থ মামলার দ্রুত শুনানি নিয়ে প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের আবেদনে সাড়া দিল না কলকাতা হাইকোর্ট। আদালত যেহেতু বলেছে সিবিআই এর কাছে আবেদন করতে, ফলে এখন দেখার এরপর প্রিয়াঙ্কা টিব্রেওয়াল সিবিআই এর কাছে আবেদন করেন কিনা। অভিরূপা হাজারা রিপোর্ট, ক্যালকাটা নিউজ।